দুপুরবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত এখানে ছুটকে আরো দাঁড়া আছেন ব্যবসায়ী দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ করিম। করিম ভাই, করিম ভাই, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? আমার ব্যবসা প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার 91 বছর হইতে, 91 বছর আগে আমরা করতে আসছি। প্রায় 2 যুগ পার করে দিয়েছে, তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। করিম ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে করিম ভাই ওয়াজ নট বিল্ডে নেই, করিম ভাই একদিনে তৈরি হয় নাই, হাঁটিটি পা পা করে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে আসছেন। করিম ভাই, আপনার এখানে কী কী ছুটকি আছে আপনি চ্যানেলে একটু তুলে ধরবেন, এবং দাম কোনটা কত করে সেল করছেন এগুলি হাতে হাতে ধরে ধরে একটু দেখান। আমার এখানে হচ্ছে আপনার সিঙ্গি, এটা 900 সাড়ে 900 এরকম বিক্রি করি। এই লুট্টাটা হচ্ছে 750-700 টাকা ওইরকম বিক্রি করি। এই লুট্টাটা হচ্ছে বাইরের লুট্টা, ইন্ডিয়ান যেটা টালপট্টি বলে এটা, এটা বিক্রি করি আমি। এগুলো হচ্ছে আপনার কোরাল মাছ। কোরাল মাছ, কোরাল মাছ কত করে সেল দিচ্ছেন আপনারা? 1200-1000 1000 করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে আর কি কি মাছ আছে? এগুলো তো কোরাল, এগুলো কোরাল আছে, সুরমা আছে। হ্যাঁ, সুরমা সুরমা। আর টোনা, টোনা টোনা হচ্ছে এটা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে করিম ভাই আমি আপনার কাছ থেকে একটু বিফ অ্যাঙ্গেল একটু কথা বলবো। কথাটা একটু মেনে নিয়েন, আমাদের আমরা কিন্তু একটা ক্লু নিয়ে আসছি, ম্যাজিস্ট্রেটের একটা ক্লু নিয়ে আসছে। অনেক সময় মনে করেন যে মনের ভুলে হোক বা যেভাবে হোক বিষক্রিয়া জাতীয় মেডিসিন মিশানো হয়, তো সেটা থেকে আপনার কতটুকু অগ্রগতি আছেন বা কতটুকু? আপনার আপনারা নিশ্চিত থাকতে পারবেন, 91 আগে বা 91 আগে বেশি বেশি ইউজ করা হইতো এখানে, কিন্তু ক্রমান্বয়ে এখানে বিভিন্ন ধরনের এনজিও বা সরকারের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদেরকে। লবণ থাকতে পারবে কিন্তু বিষ থাকতে পারবে না, লবণ খাওয়া যায় কিন্তু বিষ খাওয়া যায় না। হ্যাঁ, ওইরকম বলতেছে, কিন্তু আমাদের একটা লোককে 2 বছর সাজাও দিছে, আমাদের একটা লোককে 2 বছর সাজাও দিয়েছে, ক্রমান্বয়ে হোমে কমে গেছে। এখানে কিন্তু আপনার যেটা ওই একটা মাছি ছাড়ছিল এক সময়, মধ্য মাছি নামে একটা মাছি ছাড়ছিল, মাছি ছাড়ার কারণে এখন পোকামাকড় থেকে মন হয় না, বেশি অধিক বৃষ্টি টেস্টে হলে একটু হয়, তারপরে ওইটা মাছ আমরা একটু ফোকা টোকা যদি আসে কম মাছ পাইলে ফ্রিজে দিয়ে দিই, আরও বেশি যদি বেশি মাছ হয় আমরা ওই টাউনে কক্সবাজারে নিয়ে আমি সাংবাদিক ভাই আপনাকে এই তো কিছুদিন আগে প্রায় লবণ, এটা লবণ না, এটা লবণ দেওয়া আছে কিন্তু হালকা, অনেকদিন বৃষ্টি আসে পড়ছে, তো সেজন্য ওইটা মাছটা ওই বুড়াই গেছে, ফাঙ্গাস হয়ে গেছে, ফাঙ্গাস হয়ে গেছে। এই ফাঙ্গাসলা মাছ আপনি কি ওটা আমি আবার পরিষ্কার করবো, দুয়ে যদি পরিষ্কার করে ওটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো এই জিনিসটা দিকে একটু খেয়াল রাখবেন যাতে ফাঙ্গাসটা না পড়ে। ফাঙ্গাসটা আসলে পড়বে না, কিন্তু ঠিক আছে, আজকে 10-15 দিন বৃষ্টি হয়ে যেত, সেজন্য মাছটা একটু আমরা বাইরে নিয়ে, আমরা এই যে কোরাল মাছ আছে বা এটা আছে, আপনি প্রমাণ স্বরূপ একবারে 100% স্যাটিসফাইড হয়ে আমাদের প্রশাসন বিভাগকে আপনি স্যাম্পল দিতে পারবেন তো? অবশ্যই পারবেন। ঠিক আছে, অবশ্যই। তো সেই সুবাদে যেতে নাহি দিব, সুন্দর লবণ থাকবে আমাদের মাছে, কি সামান্য পরিমাণ বিষ থাকবে। রাইট, এক্স্যাক্টলি। আমি আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং আইনমন্ত্রী আনিস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। করিম ভাই চ্যালেঞ্জের মোকাবেলা করছেন, তো উনি বলতে যাচ্ছেন যে বিষক্রিয়া ছাড়া কিছুদিন আগে আমাদের এখানে একটা গাড়ির সুদ্ধা নিয়ে আছে, এখানে লেবে দিছে মাছ, মাছগুলো লেবে দিয়ে আপনারা হয়তো পাইছেন। হ্যাঁ, পান নাই? হ্যাঁ, আমার জানা আছে সারা বাংলাদেশে কিন্তু এটা ভাইরাল হয়ে গেছে 25 দিন আগে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা 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 যে ইনশাল্লাহ আমাদের ভালো পাইছে, খারাপ তো পাইনি। হ্যাঁ, তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাস্তব যদি সত্যি হয় চ্যানেলে প্রচার হবে, আর বাস্তব যদি মিথ্যা হয়ে যায় তাহলে চ্যানেলে প্রচার হবে না। সেই কথা নিয়ে আজ রাত 9টা 15 মিনিটে চ্যানেলে আমি সাথে থাকবো। ধন্যবাদ আপনাকে।